নমস্কার বন্ধুরা গীতাস রানাবানাতে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি এই আনারসের চাটনি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটা আনারসকে ছাড়িয়ে নিয়েছি তারপর তার অর্ধেকটা নিয়ে চারফালি করে কেটে নিয়েছি এবার আমরা আনারসের যে চোখগুলো রয়েছে এই চোখগুলোকে ছাড়িয়ে নেব আপনারা কিন্তু চামচের পিছনটা দিয়েও আস্তে আস্তে তুলে নিতে পারেন আবার চাকু দিয়েও কেটে নিতে পারেন আমি এরকম চাকু দিয়ে দিয়ে তেরচা করে করে কেটে কেটে এর চোখগুলোকে তুলে নেব এই চোখগুলো কিন্তু অনেকটা গলা ধরে এগুলো খাওয়া যায় না তো এগুলো ফেলে দিতে হয় একইভাবে আমি সমস্ত আনারসগুলোরই চোখগুলো তুলে নেব। অর্থাৎ কেটে নেব সমস্ত আনারসগুলোরই চোখগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম আর একটা গ্রেটার নিয়ে নিলাম আমি এই ছোটো দিকটা দিয়ে করছি না এই বড় দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটেও নিতে পারেন আর এই যে সামনের দিকের বুকের অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই যে বুকটা এবার আমি বাদ দিয়ে দিচ্ছি এটা আর আমি নেব না একইভাবে আমি সবগুলোকে এরকমভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি চলে যাব চাটনিটা রান্না করার জন্যে তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এবারে গরম কড়াইয়ের মধ্যে গ্রেট করে নেওয়া আনারসটা দিয়ে দিলাম আমি কিন্তু কড়াইতে কোনো রকম তেল বা কোনো কিছু ব্যবহার করিনি গরম কড়াইতে আনারসটা দিয়ে দিয়েছি এই সময়তে এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে নুন নুনটা কিন্তু সবসময় বুঝে দেবেন নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আনারসের চাটনি খেতে একদম ভালো লাগবে না নুনটা এবার খুব ভালো মতো আনারসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি আনারসটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করবো না আনারসের যে জুসটা রয়েছে এতেই আনারসটা সেদ্ধ হয়ে যাবে আনারসটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর জুসটাও অনেক শুকিয়ে গেছে এ সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা একটু বুঝে দিতে হবে কেননা কোনো আনারস মিষ্টি হয় আবার কোনো আনারস একটু টক টক ভাব থাকে তো সেটা বুঝেই কিন্তু চিনির ব্যবহার করবেন চিনিটা মিনিট মিনিটখানেক সময় ধরে আনারসের সাথে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এ সময়তে আমি মোটামুটি আরও মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট দিন সময় ধরে ফুটিয়ে নিচ্ছি আর এই সময়তে কিন্তু ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু চাটনিটা কড়াইতে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে তো এরকম ক্রমাগত নাড়তে নাড়তে মিনিট সময় ধরে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এই সময়তে আমি অ্যাড করে দিচ্ছি জলে ধুয়ে রাখা কিসমিস আপনারা কিন্তু এর মধ্যে কাজুও অ্যাড করতে পারেন এবার কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক শুকনো লঙ্কা ছোট ছাড়িয়ে করে কেটে নিয়েছি সেটাই দিলাম এটাকে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন চাইলে দিতেও পারেন তবে দিলে বেশ একটু ঝাল ঝাল ভাব হয় অর্থাৎ টক ঝাল মিষ্টি হয় খেতে ভীষণ সুস্বাদু হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সহজ এবং সুস্বাদু আনারসের চাটনি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার আমি পরিবেশন করে দেবো দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ